আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সুন্দরতা গায়ের রঙে বিচার করা হয়, শিক্ষা নম্বরে বিচার করা হয়, আর সম্মান টাকার মাধ্যমে মাপা হয়। বুদ্ধিমান ব্যক্তি কখনো ইতিহাস লেখে না, তারা ইতিহাস পড়ে। ইতিহাস তো পাগল লোক লেখে। জীবনে কখনো অহংকার করবেন না, কারণ 5 লাখ টাকার চেক সই করার জন্য 5 টাকার কলমের প্রয়োজন হয়। সময়, নাম, সম্পত্তি ও শরীর আপনার সাথে সবসময় থাকুক বা না থাকুক, আপনার স্বভাব, বুদ্ধি ও ভালো কাজ সবসময় আপনার সাথে থাকবে। জীবনকে নিয়ে আমাদের অভিযোগ যত কম হবে, আমাদের জীবন তত বেশি সুন্দর ও সুখের হবে। ঘড়ির টিকটিক আওয়াজকে বেকার মনে করবেন না। এটা মনে করুন জীবন নামক এই গাছে কুড়ুলের এক একটি আঘাত। ভগবান ভেঙে যাওয়া জিনিসকে খুব সুন্দরভাবে ব্যবহার করেন। যেমন মেঘ ভেঙে গেলে বৃষ্টি পড়ে, মাটি ভেঙে গেলে সেটি চাষের জমি হয়ে ওঠে, আর বীজ ভেঙে গেলে তা থেকে সুন্দর চারাগাছ জন্ম নেয়। অর্থাৎ যদি আপনি নিজেকে ভেঙে যাওয়া মনে করেন, তাহলে এটা ভাবুন ভগবান আপনাকে ব্যবহার করে নতুন কিছু তৈরি করার কল্পনা করছেন। মানুষের অহংকার, কেবল আমি, এটাই মানুষকে ধ্বংস করে দেয়। কোনো পার্থক্য নেই আপনি কতটা মজবুত, কতটা বিশাল, কারণ শ্মশানে আপনি আপনাকে নিয়ে যেতে পারবেন না। কোনো পার্থক্য নেই আপনার ত্বক কতটা ফর্সা, কতটা সুন্দর, কারণ অন্ধকার হলে আলোর প্রয়োজন হয়।